কথাটা ধরে থাকতে হবে, এটা প্রয়োজন। মিথ্যা সাক্ষী দাও মহাপাপ, কিন্তু দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ নেই। মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ নেই। সুদ খাওয়া বড় থেকে বড় পাপ, দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ নেই। তো দুইটা পাপের ভাষাগত অবস্থা খুব কঠিন। তার মদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে তা খুব জটিল, আর সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে সেটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতু সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পৃথিবীর কোনো আর পাপকে জেনার সাথে সম্পৃক্ত করা নেই। আবার সুদ খেলে দুনিয়াতে কোনো শাস্তি উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবুন জুজান আইশারাহুন কারজুল উম্মাহু, সুদের পাপের সত্তরটা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তো মার সাথে জেনা ভাষায় তো কঠিন, বাস্তবতা তার কত জটিল, কত কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে সুদের সত্তরটি ভাগ রয়েছে পাপের, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। আবার আল্লাহর নবী বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে বারবার। এমন কোন পাপ নাই দুনিয়াতে যে পাপ করার পরে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে এবং পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে বারবার ভেঙে দেওয়া হবে, এরকম কোন পাপ দুনিয়াতে নেই। এটা একটা পাপ যেটা সুদ, আর সুদের ফলাফল হলো যে সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক। কেন? আল্লাহ বলছেন, ইয়া মাহকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কথা দুটি কোরআন মাজিদের কিন্তু হুবাহু বাস্তবে উল্টা। কেন? আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করে দিই, দিয়ে বাক্সে রাখি এক বছর, এক বছর পরে বের করলে দেখবো যে 90 টাকাই আছে। আর যদি আমি শতকরা 20 টাকা সুদ নিই, তাহলে দেখবো যে মাস পরে বছর পরে সুদের টাকা কি হয়েছে, বেড়ে অনেক হয়েছে। কিন্তু আল্লাহ এটা কি বললেন? আল্লাহ বলছেন, ইয়া মাহকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা আপনাকে শোনাই। দিনাজপুর শহরে একটা বড় মসজিদ আছে, মসজিদের চতুর্দিকে জুমার দিন ওরা কাপড় বিক্রি করে। এটা সবচেয়ে ভালো হয় ঢাকা বাইতুল মোকাররমের সাথে মিল করলে। তো ওরা 3-4 জন কাপড় বিক্রি করছে, পাঞ্জাবি বিক্রি করছে। তো একজন বলছে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো সারাদিনে ওরা জোহরের পর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে 2 ঘন্টাতে বা সন্ধ্যা পর্যন্ত প্রায় 20-30 হাজার টাকার, 50 হাজার টাকার বিক্রি করেছে বা 1 লাখ টাকার বিক্রি করেছে। আসলে পাঞ্জাবির দাম ছিল 300 টাকা, কিন্তু একজন বলছে পাঞ্জাবি আর একজন বলছে কি 3000। তো এবার বাড়ি যাওয়ার সময় তারা ভাবছে যে লাভ আজকে ভালোই হলো। বিশ্বাস করো, তুমি 2-4 মাস পরে গিয়ে দেখো দোকানটাও নেই, দোকানদারও নেই, লোকটাই নেই। এটা কি হলো? লোকটাও নেই, দোকানও নেই। এখানে আরেকটা কথা মনে রাখা, ছেলে
ওই পিছনে আপনার ছেলে হেঁটে বেড়াচ্ছে কেন, ওই যে হেঁটে ওইদিকে উঠে যাচ্ছে কেন? তোমাকে আমি বললাম যে হয় বসতে হবে না হলে একবার স্থির দাঁড়াতে হবে। আমি কি মগের মূল্যক, আমি কি ভোট চাইতে ইচ্ছে এখানে? তা আপনি ওভাবে দাঁড়িয়ে গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না কেন? আপনি শরম করেন না একটু? আপনার একটু লজ্জাবোধ কাজ করে না? আমি তো আপনার জন্য এসেছি ঢাকা থেকে, অনেক কষ্ট করে এসেছি, আপনি কোন সাহসে বসে গল্প করেন? আপনার একটা শরমের দরকার আছে, আপনার একটা শরম থাকা দরকার। নির্বাচন করে 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 একবারে গরু ছাগল হয়ে গেছে, পশু প্রাণী হয়ে গেছে, সিরিয়ালের মতো হয়ে গেছে, কোন লজ্জা আপনি ওখানে গল্প করেন? আমি আব্দুর রাজ্জাক বিনি চুপ কথা বলছি, আমার একটা কথার মূল্যের কোটি টাকা দাম। আপনি ওখানে গল্প করছেন মানে কোন সাহসে গল্প করেন? কি মনে করেন আপনি, কি এমন আপনার ভিত্তি আছে? এলাকায় থাকলে আপনাকে চুপ করে থাকতে হবে, চলে যেতে হবে? আপনার মতো লোকের আমি পাঁচ পয়সা দাম দিই না?